সুপ্রিয় দর্শকবৃন্দ, বিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ব্যথা আমাদের খুবই কমন একটা সমস্যা, অর্থাৎ আমাদের ব্যথা নানান কারণে আমাদের শরীরে ব্যথা হয়ে থাকে। তো আমাদের কিছু ব্যথা আছে মেকানিক্যাল, কিছু ব্যথা আছে ফ্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল হচ্ছে আমাদের অনেক সময় আমাদের হচ্ছে যে আমাদের যে ফুসফুস কিংবা কিডনি কিংবা হচ্ছে যে আমাদের যে লিভার, এগুলোতে কোনো ধরনের সমস্যা হলে, ক্যান্সার হলে কিংবা ইনফেকশন হলে নানান কারণে আমাদের পেইনটা হতে পারে। এছাড়া মেকানিক্যাল যে পেইনগুলো, এই পেইনগুলো হচ্ছে যে আমাদের অনেক সময় সফট টিস্যু, আমাদের হাড়, মাসল, নার্ভ, এগুলোতে ইঞ্জুরি হলে কিংবা আঘাত লাগলে কিংবা স্ট্রেস পড়লে, চাপ লাগলে আমাদের একটা ব্রেনে আমাদের একটা পার্সেপশন অনুভূতি যায়, সেটা আসলে পেইন, সেটাই আমাদের ব্যথা। তো ব্যথা আসলে কোনো রোগ না, ব্যথা হচ্ছে একটা রোগের উপসর্গ। সেই জন্য আমরা যদি ব্যথার যদি ট্রিটমেন্ট যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে আগে বাইর করতে হবে ব্যথাটা আসলে কেন হচ্ছে, আমাদের কারণটাকে আমাদেরকে মানে ট্রিটমেন্ট করতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে মেকানিক্যাল যে পেইনটা, মানে আমাদের ইঞ্জুরিজনিত, আঘাতজনিত কিংবা আমাদের মাসেলে যে পেইনটা, আমাদের বাতের ব্যথাটা, অর্থাৎ মাসেল, আমাদের মাংসপেশি, হাড়, জয়েন্ট, এখানে যে ব্যথাগুলো হয়, এগুলোর জন্য, এগুলো দূর করার জন্য আমরা সাধারণত অনেক সময় বাসায় নানান ধরনের আমরা হোম রেমিডি বা হোম চিকিৎসা করি। তার মধ্যে অন্যতম একটা বড় উপায় হচ্ছে যে আসলে আমরা আমরা গরম শ্যাঙ্ক দিই কিংবা হচ্ছে আমরা আইস দিই, বমি অরব দিই। তো আজকে আমি শুধু আপনাদের সাথে কথা বলবো, কখন কোন ব্যথা আমরা বরফ দেব, কোন ব্যথা আমরা আসলে হিট দেব। ফার্স্টলি হচ্ছে আমরা যখন কোনো আঘাত পাই বা ইঞ্জুরি পাই বা আমাদের কোনো আঘাত লাগে, তখন হচ্ছে যে আঘাত পাওয়ার সাথে সাথে কোনোভাবেই আমাদেরকে হিট দেওয়া উচিত না। কারণ আমরা যদি ওখানে গরম শ্যাঁক দিই কিংবা গরম পানির শ্যাঁক কিংবা হট প্যাক দিই, তখন এই গরমের কারণে আমাদের রক্তনালীটা কী হয়ে যায়, মানে অশারিত হয়ে যায়, মানে ভেসেলগুলো ডাইলেশন হয়ে যায়, ফলে ওখানে রক্ত সঞ্চালনটা বেড়ে ওখানে আরও বেশি ফ্লুইড যায়, ফলে ওই জায়গাটা, ইঞ্জুরির জায়গাটা ফুলে যাবে, অনেক বেশি ফুলে যাবে, ওখানে অনেক ফ্লুইড গিয়ে ওটাকে ফুলে যাবে, ফলে ইনফ্লামেশনটা বাড়বে, আপনার পেইনটা বাড়ে, সমস্যাটা আপনার বাড়বে। হয়তো যতক্ষণ হিট দিচ্ছেন যতক্ষণ ভালো লাগতেছে, কিন্তু আলটিমেটলি আপনার সমস্যাটা কিন্তু বাড়তেছে, আপনার ফুলও বাড়তেছে প্লাস আপনার পেইনও কিন্তু বাড়বে। সো আমাদের এটা আমরা জানলাম আঘাতজনিত কারণে বা ইঞ্জুরি সমস্যার জন্য অন্ততপক্ষে প্রথমে আমরা হিট দেবো না, আমরা কী দেবো, আমরা দেবো হচ্ছে যে আইস দেবো, বরফ দেবো। বরফ দিলে রক্তনালীটা কনস্ট্রিক্ট, মানে সংকুচিত হয়ে যায়, ফলে ওখানে তখন ওই ফ্লুইডটা যাইতে পারে না, ইনফ্লামেশনটা ওখানে আস্তে আস্তে কমে যায়, ওই ফুলা থাকলেও সেখানে আস্তে আস্তে কমে যায়। সো আমরা কী দেবো, আমরা হচ্ছে যে ওখানে ইঞ্জুরি বা আঘাতজনিত কারণে যে ইঞ্জুরি যে ব্যথাগুলো আমরা পাবো, সেখানে আমরা সাথে সাথে আইসিং করব। এখন প্রশ্ন হচ্ছে এই আইসটা আমি কতক্ষণ দেব। এই বরফটা আমরা সাধারণত 20 থেকে 30 মিনিট দেব, এবং হচ্ছে যে এটা আপনি 72 ঘন্টা পর্যন্ত আপনি বরফটা ইউজ করতে পারেন, এবং প্রতি হচ্ছে দিনে 4 বার করে কিংবা 2-3 ঘন্টা মানে পরপর আপনি হচ্ছেন যে আইসটা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, আইসটা ইউজ করলে আপনি ট্রাই করবেন অবশ্য বরফটাকে একটা পাতলা কাপড় দিয়ে ওড়াইয়া ওই বরফটাকে দেওয়ার জন্য, কারণ ডাইরেক্ট দিলে আপনার আইস বার্ন হতে পারে। এছাড়া আপনি আইস জেল প্যাক ইউজ করতে পারেন, আইস জেল প্যাকটা আপনি ফ্রিজে রাখলেন, কোনো ইঞ্জুরি হলে আপনি ওটা দিলেন। তাহলে আমরা এই যে এই মানে হচ্ছে যে আইস জেল প্যাক দেওয়াটা কেন দেব বা আইস জেল প্যাক কতক্ষণ দেব বা আমরা হচ্ছে যে সেটা আমরা জানলাম, কিন্তু আপনি যদি 72 ঘন্টা পরেও যদি আপনার ফুলওয়ালা থাকে, আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আইস দিতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়া আমাদের হাঁটুতে মানে অনেক সময় আমাদের ফোলা থাকে, মানে দেখা যায় আমরা হচ্ছে যে যাদের 40-45 বছর বয়স, অনেক সময় হাঁটুতে ইনফ্লামেশন হয়, আর্লি অস্টিওআর্থ্রাইটিস হয়, ওটার জন্য হাঁটুটা ফুলে যায়। সেখানেও যদি আপনি যদি হিট দেন, আপনার সমস্যাটা কিন্তু বাড়বে, সেখানেও আপনাকে
আইস দিতে হবে বা আইস প্যাক দিতে হবে। অর্থাৎ যেখানে আমাদের ফোলা থাকবে সেখানে আমাদের আইসিং করতে হবে। কারণ হচ্ছে যে ফোলা জায়গায় যদি আমরা হিট দিই আমাদের ওই ফোলাটা আরও মানে আরও বাড়বে। সো এখন আমরা তো আইসের বিষয়টা জানলাম, মানে হট কখন দেব, আমরা গরমটা আমরা দেব যে পেনগুলো আমাদের দীর্ঘমেয়াদি পেনগুলো, অনেক দিন ধরে ক্রনিক পেন, অনেক দিন ধরে আমাদের কোমর ব্যথা, আমরা একটু হিট দিলে আরাম লাগে, সেই ক্ষেত্রে আমরা হিট দেব। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা হিটে যদি আমাদের আরাম না হয় আমরা মাঝে মধ্যে আইস প্যাক দিয়েও দেখবো, যদি আইসে আরাম লাগে আইস দেবো, হিটে আরাম লাগলে মানে হিট দেব। তবে ফোলা জায়গায় কখনো আমরা মানে হিট দেব না। সো আমরা অবশ্যই আমরা জানতে পারলাম আমরা কখন আমরা আইস ব্যাগ ব্যবহার করব, কখন আমরা হট প্যাক বা হচ্ছে হট ওয়াটার আমরা ইউজ করব। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।